नमस्कार बंधुरा, माइरोज गार्डने अपन के अनेक अनेक स्वागत। बंधुरा आजकल भिडियोते आलोचना करब य जुलाई मासे कौन काजगुलो कर ले जबा गाच के प्रचुर परिमाणे फुल हबे। बंधुरा जादेर जबा गाच छोटो आछे तादेर जोन्नो किन्तु य भिडियोते प्रत्येकटा जायगाते किन्तु कि करते हबे सेई ब्यापारगुलो किन्तु बला थाकबे, कोनो रकमेर असुविधा हबे ना। जारा जबा प्रेमी मानुष आछेन तारा भिडियोटा एकदम शेष अब्दि देखते थाकुन, कारण आपनार जबा गाछगुलोते बेशी परिमाणे फुल आनते एई भिडियोटा आपनार जन्य भीषण कार्यकरी हबे। खूब सहज कयेकटी काज करलेई आमरा आमादेर जबा गाछगुलो थेके प्रचुर प्रचुर फुल एई बर्षार समय आनते पारबो। बंधुरा अनेकेई बोले थाकेन जे जबा गाछे सबचेये बेशी फुल हय गरमेर समय, किन्तु एटा एकदमई ठीक नय। जबा गाछे सबचेये बेशी फुल पाबेन एई बर्षार समय। একটু ঠিকঠাক কাজগুলো করতে হবে, তাহলে গাছের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো হবে না। পুরো গাছ একদম কুঁড়িতে কুঁড়িতে ভরে থাকবে এবং প্রত্যেকটা কুঁড়ি ঠিকঠাকভাবে খুলবে। কোনো রকমের কুঁড়ি পড়ার যে সমস্যা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা থাকে, কোনোটাই হবে না। একদম 100% রেজাল্ট পেতে হলে এই ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। প্রথমেই যেটা বলবো, যেটা নাম্বার ওয়ান কাজ, সেটা হচ্ছে জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। গ্রীষ্মকালে আমি বারবার বলেছিলাম যে জবা গাছগুলোকে 4 থেকে 5 ঘন্টা রোদে রাখুন। তার চেয়ে বেশি রোদে রাখলে জবা গাছের মানে গাছটার পাতাগুলো কুঁকড়ে যাচ্ছিল, পাতা হলুদ হয়ে যাচ্ছিল, ডাল শুকিয়ে যাচ্ছিল, গাছটা ঝিমিয়ে যাচ্ছিল, অনেক অনেক প্রবলেম কিন্তু সেই সময় হয়েছে। কিন্তু এই বর্ষার যে ওয়েদার চলছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কখনো একদম কড়া রোদ দিচ্ছে, ভয় করলে চলবে না। গাছগুলোকে একদম ফুল সানলাইটে ওপেন জায়গাতে ছেড়ে রাখতে হবে। দেখুন আপনার জবা গাছ ভীষণ ভীষণ ভালোভাবে গ্রোথ নেবে এবং প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি আসবে। বন্ধুরা সানলাইটের একটা ভীষণ ভালো ভূমিকা আছে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে। তাই আমি বলছি একদম সকাল থেকে সন্ধ্যা অবধি যে জায়গায় রোদ থাকে সেই রকম জায়গায় জবা গাছের টবকে রাখুন, তাহলেই জবা গাছ একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। নাম্বার দুই, সেটা হচ্ছে জবা গাছকে খাবার দেওয়ার একটা সিস্টেম। আমরা অনেক জায়গা থেকেই শুনে থাকি যে জবা গাছকে মাসে একবার করে খাবার দিতে হয়, কিন্তু এটা নার্সারিতে ভুল বলে সবসময় ধরা হয়। এইরকম পদ্ধতিতে নার্সারিতে যারা জবা গাছ করছেন তারা কিন্তু কখনোই এইরকম একবার করে খাবার দেন না, কারণ একবার করে জবা গাছকে খাবার দিলে জবা গাছে কিন্তু প্রচুর ফুল কখনোই হবে না বা গাছের ভালো গ্রোথ হবে না। বন্ধুরা বেশি পরিমাণে ফুল আনতে গেলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে হবে, আর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে গেলে গাছটির হেলথ ঠিক করতে গেলে গাছকে কিন্তু ফিডিং করাতে হবে। তাই আমরা প্রত্যেকেই জবা গাছকে ঠিকঠাকভাবে ফিডিং করাবো। বন্ধুরা 10 দিন পরে পরে জবা গাছকে আমরা খাবার দেব। কোন কোন খাবার দিতে হবে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যদি ছোট গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে খাবারটা দেবেন সেটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে। অনেক রকমের ব্যালেন্স এনপিকে আছে, যেমন ধরুন 18-18-18, এটাও একটা ব্যালেন্স এনপিকে, কারণ 18 ভাগ আছে নাইট্রোজেন, 18 ভাগ আছে ফসফরাস এবং 18 ভাগ আছে পটাশিয়াম। অন্যদিকে 19-19-19 এটাও কিন্তু ব্যালেন্স এনপিকে। আবার 20-20-20 এটাও হচ্ছে ব্যালেন্স এনপিকে। যে কোনো একটা ব্যালেন্স এনপিকে, সেটা যে কোনো রেশিওর হতে পারে, 18-18-18 হতে পারে, 19-19-19 হতে পারে বা 20-20-20 হতে পারে। 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে কিন্তু স্প্রে করতে হবে। ব্যালেন্স এনপিকে সবসময় গাছে স্প্রে করে দিতে হয়। ব্যালেন্স এনপিকে যদি আপনি জল করে টবের মাটিতে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হবে না। অনেকেই এটা করেন, কিন্তু এই কাজটা করলে আমাদের অর্থ খরচ হবে, তার পাশাপাশি আমরা কিন্তু গাছ থেকে ভালো ফল পাবো না। তাই আমি এমন একটা জিনিস আপনাদেরকে করতে বলবো যেটাতে টাকা খরচের পাশাপাশি ভালো ফলটাও কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা তাই বলছি প্রত্যেকে কিন্তু গাছকে ব্যালেন্স এনপিকে স্প্রে করে দেবেন, সকালের টাইমে দেবেন। মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে যদি ব্যালেন্স এনপিকে স্প্রে করতে পারেন সবচেয়ে ভালো হয়। এরপরে কারো কাজে সুবিধা অসুবিধা ইত্যাদি থাকবে, একটু সময়ের এদিক ওদিক হবে, কিছু এসে যায় না। বন্ধুরা নিজের মতো করে বাগান করুন, পরিবেশকে সবুজ রাখুন, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। বন্ধুরা এই ব্যালেন্স এনপিকের সাথে আমি আরেকটি কাজ ছোট্ট করে নিতে পারি, তাহলে আরও ভালো হয়। পাতা গ্লেজটাকে অনেক বাড়িয়ে দেবে এবং গাছটার মধ্যে অনেকটা হেলদি ব্যাপারটা নিয়ে আসবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা অনেকে ইপসম সল্ট বলি। সল্ট হলেও কিন্তু এটা লবণ নয় বন্ধুরা, গাছের জন্য ভীষণ উপকারী। পাতাগুলোকে সব চকচকে করে দেবে
এবং গাছটাকে সবসময় সতেজ বলে মনে হবে সেটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেট দিলে। 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটটাও যদি ওই ব্যালেন্স এনপিকের সাথে মিশিয়ে একসাথে ঝাঁকিয়ে পরে স্প্রে করেন খুব ভালো কাজ হবে। একসাথে দুটো কাজ কিন্তু ভীষণ রকমের ভালো কাজ খুব পেতে এইরকমভাবে কিন্তু ট্রাই করুন। 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক 10 দিন পরে পরে একবার জবা গাছে কিন্তু পিজিয়া স্প্রে করতে হবে। মিরাকুলান বা সাগরিকা যে কোনো একটা পিজিয়ার আপনি ইউজ করতে পারেন। 2টি পিজিয়ারই কিন্তু খুব ভালো, যার কাছে যেটা সহজসাধ্যের মধ্যে সংগ্রহ করা সুবিধা হবে তিনি সেটাই করবেন। বন্ধুরা মিরাকুলান বা সাগরিকা ডোজটা কিন্তু একই থাকবে, 2 ml 1 লিটার চলে। অনেকে 2 ml বুঝতে পাচ্ছে না, ড্রপারে করে যদি দেন 30 ফোঁটা। আর ml-গুলো মাপার জন্য আমরা ওষুধের দোকানে যদি একটু খোঁজ করি সেখান থেকে কিন্তু আমরা সিরাম মাপার জন্য ছোট ছোট যে জিনিসগুলো পেয়ে যাব যেখানে কিন্তু 1 ml 1.5 ml 2 ml 5 ml 10 ml করে লেখা থাকে, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই 2 ml বা 1.5 ml যখন যেটা দরকার হবে সেটা কিন্তু করে নিতে পারবো। বন্ধুরা এটুকু একটু সংগ্রহ করে নিন, তাহলে ml-টা ঠিকঠাকভাবে আপনাদের দেওয়া হবে, আমাদের গাছগুলো কিন্তু ভালো থাকবে। 4 নম্বরে যে কাজটি করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন প্রচুর পরিমাণে আমাদের জবা গাছে একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এখন মিলিবাগ হবে, আর এখন যেটা হবে সেটা হচ্ছে কালো কালো ছোটো ছোটো জাপ পোকা হবে। এই দুটিকে আমাদেরকে কিন্তু তাড়াতে হবে আমাদের গাছ থেকে, তাহলেই কিন্তু আমাদের জবা গাছগুলোতে বেশি পরিমাণে আমরা কিন্তু ফুল পাবো। তাছাড়া গাছে কুঁড়ি হবে আর কুঁড়িগুলোকে ওই পোকা ক্ষতিগ্রস্ত করে দেবে। কিছু কিছু কুঁড়ি দেখবেন ঝরে পড়ে যাচ্ছে বা ফুলটা ফুটলেও ঠিকঠাকভাবে গ্লেজ পাচ্ছে না ফুলটার, ফুলটার সাইজ বড় হচ্ছে না, ফুলটার পাপড়ির কিছু অংশ কাটা থাকছে, তো এরকম অনেক অনেক প্রবলেম কিন্তু হয়ে যায়। তার জন্য আমি আপনাকে যে 2টি কীটনাশক রাখতে বলবো জাস্ট সেই 2টি কীটনাশক ব্যবহার করেই আপনি প্রত্যেকটা জবা গাছকে একদম ফিট অ্যান্ড ফাইন করতে পারবেন। সেই 2টি কীটনাশক কী? না সুপার সোনাটা, HPM কোম্পানির সুপার সোনাটা, এটা নিতে হবে 2 ml, আর তার সাথেই নিয়ে নেবেন 1 ml ইমিডাক্লোরোপিড 17.8 SL। এই ইমিডাক্লোরোপিডের মধ্যে অনেকগুলো কোম্পানির ইমিডাক্লোরোপিড আপনি পেতে পারেন, যেমন কনফিডার, A1, ধর্মিডর বা আরও অনেক অনেক। আমি একটা ম্যাজিক বলে ইমিডাক্লোরোপিড 17.8 SL এর ইউজ করি, সেটাও কিন্তু দারুণ কাজ করে আমাদের জবা গাছের উপর। বন্ধুরা এই যে 2টি কীটনাশক এটা কিন্তু একসাথে 5 করে আমরা বিকেলের টাইমে স্প্রে করে দেব। বন্ধুরা যদি আমরা এই স্প্রেটি করি আমাদের জবা গাছ সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকবে, জবা গাছের পাতা উকে থাকবে, পুরো জবা গাছে কোনো রকমের পোকা কিন্তু কখনোই আসবে না, পুরো 100% সেফ থাকবে আপনার জবা গাছ। এই কাজটি প্রত্যেকে করুন 10 দিন পরে পরে। আর 5 নম্বরের যে শেষ কাজটি করতে বলবো সেটি হচ্ছে আপনার জবা গাছ যদি 1 বছরের চেয়ে বেশি দিনের পুরনো হয় সেক্ষেত্রে আপনি জবা গাছে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে বোরন 20 বা B20 বলে একটি সার পাওয়া যায়। এটা আসলে হচ্ছে বোরন সার। বোরন সার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। এই বোরন সার যদি আমরা আমাদের জবা গাছে ইউজ করতে পারি এই জুলাই মাসে, মাসে একবারই কিন্তু, জাস্ট পুরো মাস জুড়ে একবারে আমি বোরন সার যদি ইউজ করতে পারি আমাদের জবা গাছে কিন্তু বেশি ফুল হবেই হবে 100%। বন্ধুরা বোরন সার দেওয়ার কিছু কিছু নিয়ম আছে, 2 গ্রাম বলেছি 1 লিটার জলে, এর চেয়ে বেশি পরিমাণে দিলে কিন্তু গাছের উপর খারাপ ব্যাপার হতে পারে, এবং বোরন সারকে যদি তীব্র রোদের মধ্যে কেউ স্প্রে করে দেন সেক্ষেত্রেও খারাপ হতে পারে। তার জন্য বোরন সার ইউজ করতে হয় মেঘলা দিনে, এমন একটা দিনকে বেছে নিন যেদিন ভালোভাবে রোদ দেবে না, সেরকম দিনে যদি দিতে পারেন সবচেয়ে ভালো কাজ হবে। আর যদি সেরকম দিন না পান তাহলে আপনি খুব ভোরে দিয়ে দেবেন, 5টা সাড়ে 5টায় ঘুম থেকে উঠতে হবে এবং এই বোরন সারটি স্প্রে করে দিতে হবে 2 গ্রাম 1 লিটার জলে। মাসে কিন্তু একবারেই আমরা বোরন সারটি ইউজ করব। এই যে 5টি কাজ বললাম বন্ধুরা, এই 5টি কাজ যদি আপনি করতে পারেন আপনার জবা গাছে ফুলের জন্য কোনো চিন্তা থাকবে না, প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর ফুল হবে। ট্রপিক্যাল ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে 100% কার্যকরী টিপস কিন্তু এটা। নার্সারিতে অনেক দিন ধরে এই টিপসটি ফলো করে প্রচুর প্রচুর ফুল ফোটাচ্ছে, আমিও সেই টিপসটি আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাইরোজ গার্ডেনের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই।